সমাজই আত্মহত্যার মাল মশলা জুগিয়ে দেবে সর্বতভাবে সাহায্য করবে যাতে তার নিয়ত হাসিল হয় কিন্তু ফাঁকি দিয়ে তাকে আবার বাঁচতে দেবে না মেয়ে লোকের মনের মশকরা সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ এখানে তাদের বেহুদাপনার জায়গা নেই মজিদ অপেক্ষা করছিল বেহারাটা পালকিটা মাজার ঘরের দরজার কাছে আসতে নামিয়ে রাখল ব্যাপারী মজিদের কাছে গিয়ে দাঁড়ায় আসতে বলে নাব্য মজিদ আস্ত লম্বা করতে পড়েছে মাথায় ছোটোখাটো একটা পাগড়িও বেঁধেছে মুখ গম্ভীর বলে তানারে নামাইয়া মাজার ঘরের ভেতর নিয়া যান থেমে বলে তানার অজু আসেনি ব্যাপারে ছুটে যায় পালকির কাছে পর্দা ঈশ ফাঁক করে নিচু গলায় প্রশ্ন করে আসেনি অজু অস্পষ্ট ভঙ্গিতে মাথা আমেনা আমেনাবি জানায় আছে তয় নামেন মজিদ একটু তফাতে দাঁড়িয়ে থাকে হঠাৎ সে চিকন সুরে দোয়াদুরুদ পড়তে শুরু করে গলায় বিচিত্র সূক্ষ্ম কারুকার্যের খেলা হতে থাকে কিন্তু তাতে চোখের তীক্ষ্ণতা কাটে না চোখ হঠাৎ তার তীক্ষ্ণ হয়ে উঠেছে পালকির পর্দা ফাঁক করে নামবার জন্য আমেনা বিবি যখন এক পা বাড়ায় তখন সূচের তীক্ষ্ণতায় তার দৃষ্টি বিদ্ধ হয় সে পায়ে সাদা মসৃণ পা রোদ পানি বা পথের কাদামাটি যেন কখনো স্পর্শ করেনি মজিদের গলার কারুকার্য আরও সূক্ষ্ম হয় হলুদ রঙের বুটিদার চাদরটা আমেনা বেবি খোমচার উপরে টান করে ধরে রেখেছে তবু পালকি থেকে নেমে সে যখন মাঝার ঘরে গিয়ে দাঁড়ায় তখন আর চোখে তার পানে তাকিয়ে মজিদ কিছুটা বিস্মিত হয় নতুন বইয়ের মতো চোখ তার বোঝা তবে লজ্জায় যে নয় তা দ্বিতীয়বার টাকালেই বোঝা যায় লজ্জায় মিলিয়মান নতুন বইয়ের আত্মসচেতন রক্তাভাত তাতে নেই সে মুখ রক্তশূন্য এবং সে মুখে দুনিয়ার নেই আমেনা বিবি কয়েক মুহূর্তের জন্য চোখটা আধা আধি খোলে ঘরে অন্ধকার খনিয়ে খনি মোমবাতি ম্লান ভাবে আলো ছড়ায় সে আলোর সামনে সে দেখে ঝালোরওয়ালা সালু কাপড়ে আবৃত চির নীরব মাজারটি সে নীরবতা যেন বিস্ময়করভাবে শক্তিমান আর সে শক্তি বিদ্যুৎ চমকের মতো শত ফলায় বিছরিত হয় প্রতি মুহূর্তে মানুষের রক্তস্রোত যদি থেমেও থাকে তবে তার আঘাতে আশা ও বিশ্বাসের জোয়ার আসে ধবনীতে তথাপি মহাকাশের মতোই সে মাজার প্রগাঢ়ভাবে নীরব আর মহাকাশের মতোই বিশাল ও অন্তহীন সে নীরবতা যে আমেনা বিবি চোখ আধা খুলে তাকায় সেদিকে সে আর পলক ফেলে না মজিদ আবার আর চোখে তাকায় তার পানে। কি দেখে আমেনা বিবি মাজারকে অমন করে কাউকে সে দেখতে দেখেনি তার ঠোঁট ভিড় করে গলায় তেমনি সূক্ষ্ম সুরের লহরি খেলে কিন্তু এবার সে থামে জিওভা দিয়ে ঠোঁট ভিজিয়ে গলা কাশে তানারে বইবার কন ব্যাপারী বিবিকে বলে বহেন মাজারের থার্টিতে আমিনাবি বিয়ে আসতে বসে তাকায় না কারো পানে মাজারের নিরবতা যেন তার বুক ফরিয়ে দিয়েছে সে আবার চোখ বুঝে থাকে মনে হয় তার শাস্তি হয়েছে আর আশা নেই সন্তানের কামনা এক বৃহৎ সত্যের উপলব্ধির মধ্যে বিলীন হয়ে গেছে লোভ বাসনার অবসান হয়েছে তাই হয়তো মজিদের ভয় হয় সে আর তাকায় নাই রিকে তবু বিড়বিড় করে নিজের ক্ষুদ্র কোটোরাগত চোখে চমক জাগে থেকে থেকে ঘরের কোণে একটি পাত্রে পানি ছিল এবার সেটি তুলে নিয়ে মজিদ অন্য ধারে গিয়ে বসে পানি পড়বে যে পড়া পানি খেয়ে আমেনা বিবি পাক দেবে তার ঠোঁট তেমনি বিড়বির করে হাতে পানির পাত্রটা তুলে নেয় হয়তোবা তা ঈষদ দ্রুততর হয় ঘরের মধ্যে প্রঘার নিস্তব্ধতা এই নিঃশব্দতার মধ্যে তার গলার অস্পষ্ট মিহি আওয়াজ কোনো আদিম সাপের গতির মতো জীবন্ত হয়ে থাকে তার কণ্ঠে যদি সাপের গতি থাকে তবে তার মনেও এক উদ্যত সাপ ফণা তুলে আছে ছবল মারবার জন্য আমেনা বিবির বোঝা চোখ মজিদের ভালো লাগে না কিন্তু পালকি থেকে নামবার সময় তার যে সাদা সুন্দর পাটা দেখেছিল সে পাই তার মনে সাপকে জাগিয়ে তুলেছে সাপ জেগে উঠেছে ছবল মারবার জন্য স্নেহ মমতাই যদি গল গলিয়ে হয়ে জেগে উঠত তবে মজিদ রূপালী ছালোরওয়ালা চমৎকার শালু কাপড়টাই ছিঁড়ে এখানকার ঘরবাড়ি ভেঙে অনেক আগে প্রাণের ভয়ে পালিয়ে যেত এবং যেত সেখানেই যেখানে নির্মল আলো হাওয়া রোগ জীবাণু ভরা লালাসিক্ত কেতাবের জালির মধ্য দিয়ে নিশ্চিত হয়ে আসে না উন্মুক্ত বিশাল আকাশপথে যেখানে কাদামাটি লাগেনি এমন পা দেখে অন্তরে বিষাক্ত সাপ জেগে উঠে ফনা ধরে না থেকে থেকে মজিদ পানিতে ফু দেয় আর আবছা আলোয় তার ক্ষুদ্র চোখ চক্কর খায় কখনো তার দৃষ্টি খালেক ব্যাপারীর ওপরও নিবদ্ধ হয় আজ তার পানে তাগিয়ে মজিদের মনে হয় ব্যাপারীর মেদবহুল ইস্ফিত উদর সম্বলিত দেহটি কেমন যেন অসহায় একটু তফাতে সে যে মাথা নিচু করে বসে আছে সে বসে থাকার মধ্যে শক্তি নেই সে কেমন ধসে আছে বিস্তর জমি জমাও ঠেস দিয়ে ধরে রাখতে পারেনি তার স্থূল দেহটা চোখ আবার ঘুরে চক্কর খায় হলুদ রঙের বুটিদার চাদরে ঢাকা মুখটা এখান থেকে নজরে পড়ে না তবু থেকে থেকে সেখানেই চক্কর খায় মসজিদের ক্ষুণ্ণমান দৃষ্টি একসময় মসজিদ উঠে দাঁড়ায় গলাকে সে আসতে বলে পানিটা নেন পানিটা দেন ব্যাপারীও তার স্থূল দেহ নিয়ে উঠে দাঁড়ায় এগিয়ে এসে পানিটা নেয় তারপর আমেনা বিবির মৃত মানুষের মতো স্তব্ধ মুখের সামনে সেটা ধরে আমেনা বিবি চোখ খুলে তাকায় আস্তে পাপড়ি খোলার মতো তারপর চাদরের তলে একটা হাত নড়ে সে হাতটি ধীরে ধীরে বেরিয়ে পাত্রটি যখন নেয় তখন একবার তার চুরিতে অতি মৃদুর ছংকার ওঠে